দশম স্কন্ধর রাখলীলার কথা। রাখলীলার তাৎপর্য কি? জীবাত্মা পরমাত্মার যেটা মিলন, তার যেটু প্রয়াস, এয়াই হয়েছে রাখ। কৃষ্ণ সমস্ত রসর ভাণ্ডার গোপীসকলে শেষত বুঝি পালে যে এই ভাণ্ডারক যদি আমি আশ্রয় করো আমাক আর বেলেগ রস নালাগে। সেই কারণে গোপীসকলে এই তত্ত্ব বুঝি পার কারণে কৃষ্ণক লাভ করলে আর গোপীসকল কৃষ্ণর পরম ভক্তারূপে পরিচিত হল। গতি সেই রাসর যোগেদি আমাকো কোয়া হয়েছে আমি সংসারত কর্তব্যত ব্রতী হব পারো, কিন্তু তার মাজত গোপীসকলের নিচিনাক সেই কৃষ্ণক যদি আমি মূল কেন্দ্র বলে ভাবি পারো, খাওঁতে খোঁতে উঠোতে বহুতে কেবল যদি কৃষ্ণ চিন্তার নিমগ্ন হও, সেই কৃষ্ণ চিন্তা তথা ভগবৎ চিন্তার আমি যদি সংসারখন আগুয়াই নিউ, নিশ্চয় জীবাত্মা পরমাত্মা মিলনের যেটু আমার লক্ষ্য সেইটুত আমি এদিন উপনীত হম। গোপীসকলের দরে আমিও কৃষ্ণত সকলো বিলীন হয়ে যাম। আজি যিমানেই মানুহ আধ্যবন্ত নহওক মৃত্যু অবশ্যম্ভাবী, এই মৃত্যু কোনেও হাত সারি চলিব নোৱাৰে। গতিকে সেই মৃত্যুর পিছতো যাতে আমি সেই ভগবন্তর কাষত থাকো তার কারণে যদি আমি এনে প্রয়াস করো নিশ্চিতভাবে সেই স্থান আমার কারণে এদিন নিশ্চিত হব। অর্থাৎ সামীপ্য সারূপ্য সালুক্য সাযুজ্য নির্বাণ এই পাঁচটা মুক্তির ভিতর মানুষে এক প্রকার মুক্তি লাভ করবেন, আর সেই তার ভিতর যদি নির্বাণ মুক্তি লাভ করে ভগবন্তর লীন হয়ে যাব, তারপর কোনো দুর্দশা আহিব নোৱাৰে। গতি সেই রাখলীলায় আমাক এই শিক্ষা দিছে, আমি সেই শিক্ষা যাতে বুতলিবলে সকলোয়ে চেষ্টা করো। শেষত এটা আকৌ সাধু কথা কই আমার কথাখিনি সামরি মারিছো। সেই সাধুটো এনে ধরনের, এখন গাঁৱত দুজন জ্যোতিষী আছিলে, এজন গ্রাম্য জ্যোতিষী এজন প্রজ্ঞাবান জ্যোতিষী। গ্রাম্য জ্যোতিষীজনে এদিন ভাবিলে যে মই যিদরে জ্যোতিষ চর্চা করছো মোর বিপরীতে প্রজ্ঞাবান জ্যোতিষীজনের ঘরলৈ মানুষ বেশিকৈ যায়। তেওঁ ভাবিলে যে মই যদি কিবা করে প্রজ্ঞাবান জ্যোতিষীজনক অপমানিত করব পারো মোর ওসরলৈ মানুষ বেশিকৈ আহিব। এই দুষ্ট বুদ্ধি পাঙি এনেকুৱা চোলা এটা পিন্ধি গ্রাম্য জ্যোতিষীয়ে এটা মতা কুমলীয়া চৰাই খুব আলফুলকৈ চোলার জেপটোত সুমুয়াই প্রজ্ঞাবান জ্যোতিষীজনলৈ জ্যোতিষীজনের ঘরলৈ খোঁজ ললে। গৈ 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 প্রজ্ঞাবান জ্যোতিষীর ঘর পালে গৈ তেওঁ দেখিয়েই গ্রাম্য জ্যোতিষীয়ে কলে, হে প্রজ্ঞাবর, আপনার জ্যোতিষ চর্চায় এনেদরে দিক বিদিক গোটেই প্রতিভাত হয়েছে, আজি মই আর একটা পরীক্ষার চলেরে আপনার এই প্রতিভা দুগুণলৈ বৃদ্ধি করব খুঁজছো, আপনি মোক সুযোগকণ দিয়ক। আসলতে গ্রাম্য জ্যোতিষী এটা মুখর কথা, পেটর কথাটো হল তেওঁক কেনেকৈ অপমানিত করব পাৰে, কিন্তু প্রাজ্ঞ জ্যোতিষীয়ে সেই কথা নাভাবি সহজ সরলভাবে গ্রাম্য জ্যোতিষীক কলে, বেশ গ্রাম্য জ্যোতিষী আপনার কি পরীক্ষা আছে আপনি আরম্ভ করো। তেতিয়া গ্রাম্য জ্যোতিষীজনে লাহেকৈ আলফুলকৈ হাতর মুঠিত সেই চৰাইটো ধরি তেওঁৰ সন্মুখত দেখুৱাই কলে, হে প্রজ্ঞাবর, আপনি মোক কব লাগে মোৰ হাতৰ মুঠিত কি আছে। জ্যোতিষ অঙ্ক কৰি 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 প্রজ্ঞাবান জ্যোতিষীজনে উত্তর দিলে, হে গ্রাম্য জ্যোতিষী, আপনার হাতত এটা চৰাই পোৱালি আছে শুদ্ধ। পুনৰ গ্রাম্য জ্যোতিষীয়ে প্রশ্ন করলে, হে প্রজ্ঞাবর, আপনি মোক এটা কব লাগে মোর হাতর মুঠিত থাকা চৰাইটো মতা চৰাই নে মাইকী চৰাই। জ্যোতিষেরে অঙ্ক করি 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 প্রজ্ঞ জ্যোতিষীয়ে তার উত্তর দিলে যে তোমার হাতত থাকা চৰাইটো মতা চৰাই, কারণ বহুত সময় মতা চৰাইটো এনেকৈ থাকিব পাৰে মাইকী চৰাই থাকিব নোৱাৰে, তথাপি তেওঁ জ্যোতিষৰ অঙ্ক কৰি কৈছে যে তোমার হাতত মুঠিত থকা চৰাইটো মতা চৰাই। আর একটা দুষ্ট বুদ্ধি উলিয়ায়
এইবার গ্রাম্যজ্যোতি কিজনে কলে হে প্রজ্ঞবর আপনি মোক এই কথা কব লাগে মোর হাতর মুঠিত থাকা চলাইটো এতিয়া জীবিত নে মৃত তেতিয়া কিন্তু প্রজ্ঞবান জ্যোতিষীজন বিপাঙত পড়লে তেও ভাবিলে এই জ্যোতিষর অঙ্করে নহব মই যদি কিবা কারণত জীবিত বলে কও সে টেপা মারি তাক মারি পেলাব আর মই যদি মৃত বলে কও সেটাও শুদ্ধ নহব পারে তেতিয়াও সে আলফুল কই তাত জিয়াই থাকিব পারে তেতিয়া অতি বিচক্ষণতারে প্রজ্ঞবান জ্যোতিষীয়ে গ্রাম্য জ্যোতিষীক সম্বোধি উত্তর দিলে হে গ্রাম্য জ্যোতিষী এতিয়া আপনার হাতর মুঠিত থাকা চরাইটোর জীবনদানের দায়িত্ব আপনার হাতত ইচ্ছা করলে তাক আপনি মৃত করব পারে ইচ্ছা করলে তাক আপনি জিয়াই রাখব পারে এই সাধুটো এইটো কারণেই গলো সুদীর্ঘ এঘন্টা ধরে ভাগবতর সম্পর্ক আমার ক্ষুদ্র জ্ঞান বুদ্ধিরে যি কথা আমি আপনার আগত ব্যক্ত করলো এইখানে ধরে রাখার দায়িত্ব আপনার হাতত ইচ্ছা করলে তাক আপনার জিয়াই রাখব পারে ইচ্ছা করলে তাক আপনার মৃত করব পারে যবতে এনেদরে ক্রীড়া করব এই সমাজের পড়া অঞ্চলের পড়া ব্যভিচারী দৈত্যটু দূর হয়ে যাব অপরাধ প্রবণতার দরে হাতুরা থাকা অসুরটু দূর হয়ে যাব নমস্কার ওম নমো ভগবতে বাসুদেবায়